নমস্কার দর্শকবৃন্দ। যোগ্যতায় চাকরি সত্ত্বেও সন্দেহ করছেন মানুষ, আক্ষেপ শিক্ষকদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ২০১৯ সালে স্কুলে চাকরি পেয়েছেন, আপনাদের নিয়োগ নিয়ে তো বিস্তর গণ্ডগোল আছে শুনেছি। ২০১৯ সালে স্কুলে নিয়োগ হয়েছে শুনে অনেকে আবার একটু বাঁকা হাসছেন। ২০১৯ সালে নিয়োগ শুনে ঋণ দেওয়া নিয়েও কোথাও দুবার ভাবছে কোনো কোনো ব্যাঙ্কও। যেসব চাকরি প্রার্থীরা ওই বছর বিভিন্ন স্কুলে নবম থেকে দ্বাদশে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই এরকম অভিজ্ঞতার মুখে পড়েছেন। তাদের অভিযোগ, নিজের যোগ্যতায় স্কুলে চাকরি পেয়েও অনেকের চোখ সন্দিহান, এমনকি অনেক ক্ষেত্রেই সামাজিক অসম্মানের সামনে পড়তে হচ্ছে তাদের। শিক্ষক নিয়োগ নিয়ে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, তাতে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা মহলের একাংশের দাবি, অনেকেই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কিন্তু তাদেরও এখন লোকে সন্দেহের চোখে দেখছেন। বিশেষ করে 4 বছর আগে চাকরি পাওয়া, এখনও যেহেতু স্থায়ীকরণ হয়নি। নবম থেকে দ্বাদশের এক শিক্ষিকা সুমিত্রা সিংহ জানাচ্ছেন, 2016 পরীক্ষা দিয়ে 2019 সালে তিনি চন্দননগরের একটি স্কুলে নিয়োগ পান। সুমিত্রা বলেন যে, আমাদের যখন নিয়োগ হয় তখনও কোনো মামলা হয়নি, পরে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে ওয়েমার্কশিটে কারচুপি, এসব নানা অভিযোগে মামলা হয়েছে। এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে বারবার করে নিয়োগপত্র থেকে শিক্ষাগত যোগ্যতা সুপারিশপত্র সহ আমাদের সব ধরনের নথি ফের পাঠানোর নির্দেশ আসছে জেলা শিক্ষা দপ্তর থেকে। আদালতের নির্দেশের কপিও আমাদের দেওয়া হচ্ছে। সুমিত্রাদের দাবি, এসব জানতে পেরে স্কুলের সহশিক্ষক থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকেই আমাদের নিয়োগ স্বচ্ছভাবে হয়েছে কিনা তা নিয়ে সন্দিহান প্রকাশ করছেন। পড়াশুনো করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি আমরা, এটাই কি কাম্য ছিল? সুমিত্রার কথায়, সব ধরনের নথি জেলা স্কুল পরিদর্শককে দিয়ে দেওয়ার পরেও আমাদের স্থায়ীকরণের চিঠি না আসায় এই নিয়ে অনেকেই আরও বেশি অনিশ্চয়তায় ভুগছেন। আশেপাশের লোকজনের সন্দেহ আরও বাড়ছে। বাড়ির কাছে স্কুল পেতে 2016 সালে পরীক্ষা দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে নিয়োগ পেয়েছেন ভূগোলের এক শিক্ষক। তিনি জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শকের নির্দেশে এই নিয়ে দুবার নিজের চাকরির সব নথি জমা দিয়েছেন। ওই শিক্ষকের মতে, যারা নতুন শিক্ষক হিসেবে 2019 সালে নিয়োগ পেয়েছেন তাদের নাম আলাদা করে নোটিশ বোর্ডে লিখে রাখা হয়েছে কিছু স্কুলে। নতুন শিক্ষকদের নাম সাধারণ ক্ষেত্রে নোটিশ বোর্ডে ঝোলানো হয় না, এক্ষেত্রে কেন ঝোলানো হলো সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। নাম বলতে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, বারবার নিয়োগ নথি পাঠাতে হচ্ছে বলে বাড়ির লোকও প্রশ্ন করছে, কেন ওই একই নথি বারবার পাঠাচ্ছি? তাহলে কি নিয়োগে কোনো গণ্ডগোল আছে? কেন এখনও স্থায়ীকরণের চিঠি এলো না? এই প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা বলেন যে, স্থায়ীকরণ বা কনফার্মেশনের কিছু নথি চাওয়া হয়েছিল, সেই নথি সব পাওয়া যায়নি, সেগুলো আসতে শুরু করেছে, এই প্রক্রিয়া দ্রুত শেষ হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে কিছু লোকজন বা কিছু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দ্বারা টাকা দিয়ে বা টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে এবং এখনও কোনো কোনো স্কুলে তারা বহাল তবিয়তে রয়েছে। তো তাদের জন্য ফল ভোগ করতে হচ্ছে যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন এই সমস্ত স্কুলে তাদেরকে। সুতরাং কাজ করবে একজন, এই ধরনের কাজ করবে এক দল লোক, আর ফল ভুগতে হবে যারা কোনো দোষ করেনি বা যারা নির্দোষ সেই সমস্ত লোকজনদের। এটাই যুগের নিয়ম, এখন যেরকম যুগ এখন এটাই চলছে এবং এটাই হবে এবং মেনেও নিতে হবে, কিছু করার নেই। সুতরাং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভরসা আদালতের ওপর। আমাদের যথেষ্ট ভরসা আছে এবং সেই আদালতেই কিন্তু এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে একদিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।